হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা অনেক আগের করা। এই ব্লগটা 2019 সালে করা, তখন আমি চায়নাতে ঘুরতে যাই। তখন আমি ব্লগ কিভাবে করে জানতাম না, কিন্তু আমি শখ করে এই ভিডিওগুলি করি। আর এখন ভাবলাম এই ভিডিওগুলি দিয়ে একটা ব্লগের মতো বানাই আর ওইটা আপনাদের সাথে শেয়ার করি। ব্লগের শুরুতে আমরা চায়নাতে কোন রুমটাতে ছিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি 10 দিনের জন্য চায়নাতে যাই আর অনেক অনেক মজা করি, আর আমি এত বেশি খুশি ছিলাম ওই সময় কতক্ষণে আমি বাইরে যাব, কতক্ষণে আমি ঘুরতে যাব, এগুলি নিয়ে আমি অনেক অনেক খুশি ছিলাম। চায়নাতে সব কিছুই ভালো লাগছে, কিন্তু একটা জিনিস ভালো লাগে নাই, বাথরুমের দরজায় কোনো মানে আটকানোর কোনো সিস্টেম নাই, সবসময় খোলাই থাকে। বাথরুমের দরজা লক না করা গেলে কেমন একটা আতঙ্ক লাগে। যাই হোক, এরকমই কিছু করার নাই। আমি যেই দিন চায়না যাই ওই দিন আমরা অনেক টায়ার্ড থাকার কারণে আর ঘুরতে যাই নাই। এখন আমরা মানে ঘুমায় যাব। আপনাদের সাথে রুমটাই আজকে শুধু শেয়ার করলাম প্রথম দিনের। তারপরের দিন আমি অনেক জায়গায় ঘুরি, তার মধ্যে কিছু কিছু জায়গার ভিডিও করি, ওইগুলি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমাদের সাথে আমার দেবরও আসে চায়নাতে, আর পরের দিন সকাল সকাল আমরা তিনজনই বাইর হয়ে যাই ঘোরাঘুরি করার জন্য। আমরা প্রথমেই একটা বরফের পার্কে যাই, ইনডোর পার্ক টাইপ, আর অনেক ভালো লাগছে ওই জায়গাটায়। আপনারা দেখতে থাকেন ভিতরে কেমন অবস্থা। আমার জায়গাটার নাম মনে নাই, অনেক আগের কথা। তো এখন আমাদের রেডি করা হইতেছে ভিতরে যাওয়ার জন্য। ভিতরে সব কিছু বরফের তৈরি, একদম সব কিছু যা যা আছে সব কিছুই বরফ দিয়ে তৈরি করা। আর ভিতরে ঢুকার পরই আমার এত বেশি খুশি লাগছে, এত এত বরফ, আমি তো প্রথম টাইম এগুলি দেখছি। ভিতরে ঢুকার পরই আমরা বরফে লাফালাফি শুরু করি, আর মোবাইল ধরতেই পারি নাই, মানে হাত এমন বরফে জমার মতো অবস্থা হয়ে গেছে, আমি তো মোবাইল ধরতেই পারতেছিলাম না, অনেক কষ্ট হইতেছিল। তারপর মোবাইল কেন জানি হাতের থেকে পিছলে পিছলে যেতেছিল বরফের কারণে। তো আমার জামাই একটু ভিডিও করছে, আমিও হালকা পাতলা করতেছিলাম, আমরা দুজন মিলে অল্প 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 করে যতটুকু ভিডিও করতে পারছি করছি। অনেক অনেক মজা করার পর আর অনেকগুলো ছবি তোলার পর এখন আমাদের এই পার্কে ঘোরা শেষ। এখন আমরা খাইতে যাব, আমাদের অনেক খিদা লাগছে। চায়নাতে আমার খাবারের দোকানের সামনে গেলে কেমন জানি গন্ধ পাইতাম, আর একদমই খাওয়ার ইচ্ছা হতো না। কেমন একটা গন্ধ সব খাবারের দোকানের সামনে, অসম্ভব খারাপ লাগে এই গন্ধটা। তাই আমরা ভাবলাম যে চিকেন ফ্রাই খাই, চিকেন ফ্রাই তো সব জায়গায় একই রকম। তাই সোহান আমাদেরকে নিয়ে গেল এখানে খাওয়াইতে, ওনাকে এই জায়গায় অনেকবার খাইছে, ওর অনেক ভালো লাগে, তাই আমরাও সবাই ওইখানেই খাইতে গেলাম। এখন আমরা খাবো।
খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় যাব। আর আমি তো অনেক অনেক টায়ার্ড, আর এত হাঁটা হাঁটি আমি আমার পুরো জীবনে মনে হয় করি নাই, এত হাঁটছি আজকে, আমার পায়ের অবস্থা একদমই খারাপ। তাই আমরা এখন কিছু ফল টল কিনা বাসায় চলে যাব, খাওয়ার জন্য আমাদের আবার অনেক সময় ক্ষুধা লাগে। আর এই পার্সিমনগুলি অনেক ভালো লাগছিল, আমি তো অনেক মজা করে খাইছি, বাসায় মানে দেশেও নিয়ে আসছিলাম। এখন আমাদের ফল কেনা শেষ, আমরা এখন বাসায় চলে যাব, মানে হোটেলে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।